सो ऐसा ही है। और ये हमारा होटल है कि बोल चाल हो जाए ना। सकाल बेला गाड़ी सजाते और गाड़ी ठीक करते करते पूरा क्लान तो जाते अवस्था। तो बंधुरा আরো বেরিয়ে পড়েছি আজকে, গাড়ি সারা সারি এটা ওটা করতে অনেকক্ষণ টাইম লাগলো ঠিকঠাক করতে। ওয়াও, তো সামনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যমুনা এক্সপ্রেসওয়ে পর আপকা স্বাগত হ্যায় এন্ড উই আর ভেরি মাচ রেডি টু বি ওয়েলকাম। তো ইয়ে রাস্তা মানে এটা কি রাস্তা সারা, এরকম রাস্তা হলে তো মানুষ মানে সারা দিন গাড়ি চালালেও কোনো অসুবিধা নেই। অসম্ভব সুন্দর রাস্তা আর দারুণ দারুণ মানে জাস্ট কিছু বলার নেই। প্রত্যেকটা গাড়ির স্পিড লিমিট 100-এর উপরে আছে, কারণ লোকাল আছে যে 100 হচ্ছে স্পিড মানে মেনটেন করতে পারলে ভালো আর কি, তার নিচে গেলে কোনো কিছু অসুবিধা এখানে যা অবস্থা। তো এই আর কি, চলো দেখতে একটু যাওয়া যাক, আমাদের কাছে অনেকটা যেতে হবে। এখন একটা টার্গেট দিল্লি, তারপর দেখি দিল্লি থেকে আমরা কতটা আগে যেতে পারি। চণ্ডীগড় বা চণ্ডীগড় অবধি পৌঁছতে পারবো কোনো জায়গায়, যদি পৌঁছে যায় তাহলে বেটার, দেখছি বন্ধু কি করা যায়, আপডেট করবো রাস্তায় যেতে যেতে। চলো, তো বন্ধুরা আমরা আবার একটা ফেঁসে গিয়েছিলাম, মানে আমরা তো যাচ্ছিলাম যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে, বা যমুনা এক্সপ্রেসওয়েতে সিধা দিল্লি পর্যন্ত কোনো পেট্রোল পাম্প নেই হাইওয়েটায়, আর আমাদের তেল ছিল না, তো আমরা বেশ টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম যে মানে কী করে এটা ওভারকাম করা যায় ব্যাপারটা। তো তারপর একটা আসার পর দেখলাম মথুরার দিকে একটা কাট নেমেছে, তো সেটা দিয়ে আমরা নেমে চলে এসেছিলাম। দিয়ে মথুরার দিকে আমরা যাইনি, একটা হাথরাসের দিকে, হাথরাস মানে কিছুদিন আগে একটা হাথরাস কাণ্ড নামে প্রচণ্ড ইয়ে হয়েছিল, ইউপি সরকারের একটা বিরাট হইচই হয়েছিল। তো সেই হাথরাস আপাতত বেরিয়েছি, এখন আপাতত আমরা যে আবার এক্সপ্রেসওয়েতে উঠবো কীভাবে কী ওঠা যায়, কীভাবে যাওয়া যায় সেটাই আমরা এখন ভাবনা চিন্তা করছি কোন দিক দিয়ে ওঠা যায়, দেখি জিজ্ঞেস করতে হবে। না তো যদি বোর্ড থাকে, সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, হ্যাঁ আলিগড় দিল্লি বাঁ দিকে, তো এটা থেকেই আমাদেরকে উঠতে হবে। তাহলে টোল রোড, এখানে পুলিশ জন যে ছিলেন উনি আমাদেরকে বলে দিয়েছিলেন যে কোথা থেকে আমাদেরকে পেট্রোল পাবো আমরা কিভাবে, তো ওনাকে জাস্ট মাথাটা নাড়ালাম, উনি দেখলাম রেকগনাইজ করলেন। তো এখন আমরা উঠে, হ্যাঁ আমরা পেয়ে গেছি, তো এটা সোজা যে আলটিমেটলি আমাদের ইয়েতে তুলে দেবে, যমুনা এক্সপ্রেসওয়েতে তুলে দেবে, অসুবিধা নেই। যমুনা এক্সপ্রেসওয়ে মানে বিউটিফুল রোড, যদি ইন্ডিয়ার সব রোড এরকম হয়ে যায় আমাদের আর কোনো চিন্তা থাকবে না। ইন্ডিয়াতে সব আপনার তো পশ্চিমবঙ্গ এরকম হয়ে যায়। আমার কথা হচ্ছে যে শিলিগুড়ি টু কলকাতা এই রোডটা কেন এখন কোনো রোড করা হয় না, কারণ এটা তো কোনো, এটা হচ্ছে একটা মানে ফুল নর্থ টু সাউথ কানেক্টিং, তো এটার জন্য একটা আলাদা করে করিডোর বানিয়ে তো একটা রাস্তা করা যেতেই পারে। এই যে আমরা আবার উঠে গেছি, টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আর বাঁদিকে লেনটাতে দেওয়া নেই, তো মোটামুটি ছটা থেকে সাতটা লেন আছে পুরো রাস্তাটা, এবং রাস্তাটা চওড়া হবে আমার মনে হয় খুব কম করে হলেও 60 ফুট, 60 ফুট চওড়া হবে রাস্তাটা। চলো আগে যাই, একটু লেট হয়ে গেল আজকে, আমাকে আমাদের ইচ্ছে ছিল 11টার মধ্যে দিল্লি পৌঁছে যাওয়া, তো 11টার মধ্যে পৌঁছে তো মনে হচ্ছে পারবো না, 12টা মধ্যে পৌঁছে একটু দেনা, 12টা পৌঁছলেও ঠিক আছে, কারণ আমাদেরকে আমরা চাইছি অ্যাকচুয়ালি আমাদের টার্গেট হচ্ছে যে আমরা কালকের মধ্যে আমাদের ডেস্টিনেশন রিচ করবো। ডেস্টিনেশন রিচ মানে সেখান থেকে আমাদের পাহাড় শুরু হবে, মানে রাইডিং শুরু হবে অ্যাকচুয়ালি, ওটা তো আমরা জাস্ট যাচ্ছি, তো সেগুলো যদি রিচ করতে হয় সেটাই টার্গেট নিয়ে আছে, সেটা দেখছি কীভাবে কী রিচ করা যায়, সেটা আমরা দেখছি। সামনে এক বন্ধু যাচ্ছে, ও ইউপি থেকে এসছে, না এটা দারুণ গাড়ি, ওয়েস্টবেঙ্গলের গাড়ি, ওয়েস্টবেঙ্গল থেকে আসছে,
উনি ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে কোন দিকে যাবেন আমি জানি না, হ্যাঁ কোন দিকে যাবেন। আমরা তো ওখানে মেবি এক রোড ফটো পরে প্রচুর রাইডার আছে, প্রচুর রাইডার। মানে আমি একটু আগে একজনকে এমপি একটা ছেলেকে মিট করলাম, সেও বেরিয়েছে ষোলো রাইডে। তারপর একটা ছেলেকে মিট করলাম, তার মিট করলাম মানে তাকে দেখতে পাইনি, সে তো জাস্ট মানে ঝড়ের মধ্যে চলে গেলো। একটা বুলেট ইন্টারসেপ্টার নিয়ে বেরিয়েছে, সেও ষোলো রাইডে। আর এই যে দাদা ছিলেন, এই যে দাদাকে আমি মিট করলাম, এই দাদা পশ্চিমবঙ্গ থেকে এসেছেন, ওনারও ষোলো রাইডে এসেছেন। তো জানি না কোথায় যাবেন, দেখি যদি আগে কোথাও কথা বলার উৎসাহ বা ধান তাহলে কথা বলবো। তো আমরা এখন আছি জাস্ট এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস হয়ে শেষ হওয়ার আগে একটা পাবলিক কনভিনিয়েন্স আছে, ওখানে আছি। এই যো আমি তোমাদেরকে দেখাচ্ছি উল্টো দিকে রাস্তাটা, এই যো পিছনে আমার হাইওয়েটা বেরিয়ে গেছে। আর এরকম হাইওয়ে থেকে প্রায় 50 কিলোমিটার ভেতর ভেতর একটা করে পাবলিক কনভিনিয়েন্স আছে। তো মতলব গজব ব্যবস্থা হ্যায়, ব্যবস্থা একদম দারুণ আছে যোগী সরকারের। আর এখানে আমরা একটু দাঁড়িয়েছি, 5 মিনিট রেস্ট করব। এই হচ্ছে আমাদের কালো ঘোড়া, কালো ঘোড়া ইজ ডুইং ভেরি ওয়েল। আজকে তো কালো ঘোড়া বিরাট পারফরমেন্স করেছে, 107-110 করে আজকে যমুনা এক্সপ্রেস ওয়েতে চলেছে। তো বাকি সব ঠিক, একটু চিকি পাও পাও করার দরকার আছে, কারণ আমারা যে পশ্চাৎ দেশ হ্যায়, পিছুয়ারা হ্যায়, উসমে জলন হো রহা হ্যায়, আর উস জলন কা মরহম একই হ্যায়, ওয়া হ্যায় চিকি পাও পাও। ও থোড়া সা সারপ্রাইজ থাকুক এখন, চিকি পাও পাও আর একটু পরে যেয়ে দেখাবো চিকি পাও পাও। তো আমরা যমুনা এক্সপ্রেস ওয়ে ওই রেস্ট ইন থেকে জাস্ট বেরোচ্ছিলাম, তো এখন সামনে যাওয়া যাচ্ছে না, সমস্ত গাড়ি যেয়ে ফিরে চলে আসছে, কারণ এখানে পাথরবাজি শুরু হয়ে গেছে এবং এত দু চারটে গাড়ি নাকি ভেঙেও দিয়েছে। তো জানি না পুলিশ কতক্ষণে এসে পৌঁছবে, তো মানে খুবই খারাপ অবস্থা। প্রায় এই যে গাড়িগুলো যাচ্ছে এগুলো যে সব এগুলো রাস্তার ধারে দাঁড়া করিয়ে দেবে, আর নয়তো এদিকে ফিরে আসতে হবে। প্রাইভেট কাররা তো এতটাই ভয় খাচ্ছে যে তারা ফিরে চলে আসছে, বাট এখনও পুলিশ কী ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে জানি না। তো এখানে এখন মনে হচ্ছে ইনিশিয়ালি আটকেই যেতে হলো, কতটা কী হয় দেখি। एक्चुअली आर्मी का कुछ सिलेक्शन हुआ था 4 साल पहले, जिसका पेपर कैंसिल कर दिया गया था। तो ये सारे जो है आर्मी में भर्ती होने वाले लड़के हैं, हाँ तो इनको मुझे लगता है पुलिस से एक तो सपोर्ट फोर्स से, हाँ एगारोटा देखे एन 12:55 এখন আমরা তোলপা তোলপি নিয়ে রাস্তাতে বসেই আছি, জ্যাম এখনও খোলেনি। আজকে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ এখানেই আমাদেরকে 2 ঘন্টা আটকে দিল, আর কতক্ষণ আটকাবে জানি না। তো টেনশনের ব্যাপার হয়ে গেল, এক তো গরমের মধ্যে প্রচণ্ড গরম, রোদ রয়েছে, সকালে ওয়েদারটা ভালো ছিল, তারপর আবার এখান থেকে আমাদেরকে যেতে হবে চণ্ডীগড়, কী করে পৌঁছবো জানি না আজকে, চলো দেখা যাক। তো আমরা জাস্ট চান থেকে বেরোলাম,
এই গাড়ি ছেড়েছে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে পুলিশ এবং র‍্যাব, বোথ আর হেয়ার। তো ভীষণ পরিমাণে চাপ ছিল এখানে। এরা এখানে কত পুলিশ অফিসার আর গাড়ি, সব বড় বড় আধিকারিকের গাড়ি এসছে, সব দাঁড়িয়ে আছে। এই সমস্ত গাড়ি সব বড় বড় অফিসারদের আধিকারিকদের গাড়ি। এরা আসার পর তারপর এরা কথা বলতে তারপর ছাড়লো। অ্যাকচুয়ালি যে ছেলেগুলো অবরোধ করছিল ওদেরও দোষ নেই, ওরা পরীক্ষা নাকি সবাই রেজাল্ট আসার ঠিক আগেটা করে ওই ব্যাচটাকে পুরো ক্যান্সেল করে দেওয়া হয়। তো আমি লোকাল লোকেদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে লোকাল পাবলিকের ভালো রকমই ইয়ে আছে, আর পুলিশও সাপোর্ট করছিল। মানে ওটা ওদের খানটা, আমার যেটা মনে হয় ওটা খানটা প্রি প্ল্যান ছিল যে ওরা ঘন্টা দিয়ে প্রদর্শন করবে বা ঘন্টা দিয়ে করবে, তারপর যাবে। এরকম কিছু ছিল, আই ডোন্ট নো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হোয়াট ওয়াজ দে, বাট যা ছিল তাই ছিল, হচ্ছে ব্যাপার। জায়গার নাম হচ্ছে জেওয়ার, জেওয়ারেতে হয়েছে। এরপর আমরা সিধা বেরিয়ে যাচ্ছি, এরপর আর কোথাও দাঁড়াবো না, না দাঁড়িয়ে বেরিয়ে যাবো। খুলি খুলি খুলি, খুল গিয়া খুল গিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোনো দোনো খুল গিয়া। তো কুছ লোক হ্যাঁ যে ওই হ্যাঁ রাস্তে কে আশপাশ ইধর উধর সারে রুকে হুয়ে, কিছু কো পতা হ্যাঁ কিছু কো পতা নেই হ্যাঁ কি রাস্তা খুলা হ্যাঁ কি নেই খুলা হ্যাঁ, তো ওই বতা দিয়া। আজ তো হাম লোগোঁ কা মানে কি বলবো, আজ পুরো শশার উপর নিয়ম দিয়ে দিয়েছে, শশা দিয়ে জল কাটবে এবার, আর কিচ্ছু করার নেই। আমাদেরকে ভর পাক্কা 11টা থেকে, এখন বাজছে কোথায় 1:05 হবে। 2 ঘন্টা আমরা দাঁড়িয়ে রইলাম, 2 ঘন্টা আমরা খুব কম করে হলে নয়টা ক্রস করে আমরা পানিপথের দিকে বা কুরুক্ষেত্রের দিকে অনেকটা এগিয়ে চলে যেতাম। আজকে তো চণ্ডীগড়, হে রাম হে রাম, চলো। দিল্লির ভেতরে প্রচণ্ড জ্যাম ছিল, দিল্লি থেকে জাস্ট বেরোলাম, দিল্লি থেকে বেরোতে দম বার করে দিয়েছে, চারিদিকে গলি ঘুষি কোনো রকমে বেরিয়েছি। চলো যান ছুটি লাখো উপায়। এটা হচ্ছে মুরথাল আড্ডা, ভাবা বা হতো বলা যেতে পারে, দুটো প্লেনের সাথে এরা রেখেছে। বাহ খুব সুন্দর দেখতে। হ্যাঁ এইটা হচ্ছে সিধা এই রোডটা সোজা চলে যাচ্ছে একদম আপ টু জালন্ধর হয়ে কাশ্মীর, মানে শ্রীনগর। প্রথমে আম্বালা পড়বে, তারপর আম্বালা থেকে মালদহ পড়বে, জলন্ধর হরিয়ানা, জলন্ধর পাঠানকোট, জম্মু হয়ে শ্রীনগর। আমরা এখন এটা আছি 130 কিলোমিটার্স আম্বালা থেকে আগে। আমরা আজকে ছেড়ে দে মাকে দে বাঁচি হয়ে গেছে। আজকে অবস্থা খুবই খারাপ, এত বৃষ্টি হয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা নানা বৃষ্টিতে ছিলাম, গাড়ি চালিয়েছি। দিল্লির ভেতরে জ্যাম, দিল্লির পরে বাইরে প্রায় 5-7 কিলোমিটার বিভৎস জ্যাম, মানে যাচ্ছে তাই হাইওয়েতে উঠতে উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, আমরা আম্বালাতেই আজকে থেকে যাবো, এটারও কালকে বাকিটা মুক্তি দেবো। মেরা ইয়ে দিল মেরা না রহা। তো বন্ধু আমরা এসে গেছি জাস্ট আম্বালার আগে, 50 কিলোমিটার বাকি আছে আম্বালা, অন্ধকার হয়ে যাচ্ছে, ব্লগিং হয়তো করতে পারবো না। তবে একটা জিনিস কি, এই রাস্তাটাকে মানে
এটা আমি আগে অনেকবার এসেছি দিল্লি থেকে চণ্ডীগড়। দিল্লি টু দিল্লি টু চণ্ডীগড় ইজ এ ধাবা ওয়ে, 20 থেকে 25 ফুটে একটা করে দুপাশে ধাবা পাবেন এই রুটে। আর এখানে থালি দেখতেই পাচ্ছ, চারটে করে তন্দুরি রুটি, তার সঙ্গে তরকা আছে, তার সঙ্গে আছে ডাল মাখনি, না ডাল মাখনি না সরি তরকার সঙ্গে এটা হচ্ছে পনির, মটর পনির, আর তার সঙ্গে পেঁয়াজ স্যালাড দিয়েছে। তো এই আমরা খাচ্ছি কাকের কাক ধাবাতে। এগুলো 80 টাকা করে প্লেট নিয়েছি, তো এটা খাবো, তারপর শোবো, তারপর পড়বো আর মরবো, এরকম ব্যাপার। I found a love for